আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের এইচটিএমএল পার্ট থ্রি, এইচটিএমএল পার্ট থ্রি আমাদের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এইচটিএমএল পার্ট ওয়ান এবং এইচটিএমএল পার্ট টু দেখেন নেই, আমি তাদেরকে বলবো তারা ওগুলা আমাদের আমার প্রিভিয়াস ভিডিওগুলা দেখে আসুন, তারপর এইচটিএমএল পার্ট দেখেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আর দেরি না করে কথা না বলে আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করি। বন্ধুরা, এই যে আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি, আমরা যে যত বড় ওয়েব পেজ নিয়ে কাজ করি না কেন, প্রত্যেকটা ওয়েব পেজের স্ট্রাকচার এরকমই থাকে। আমরা প্রথম দুই ক্লাস আলোচনা করেছি, আজকেও কিছু সাধারণ একটা আইডিয়া একটা আলোচনা করব। প্রথমে আমাদের ডক টাইপটা বলে দিতে হবে, তারপরে এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করতে হবে, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, সব কিছু। এরপরে কোডিং যা করতে হবে এই ট্যাগের ভিতরে, এই ট্যাগের বাইরে কোনো কোডিং হয় না, ঠিক আছে। তারপর আমাদের কি হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে আবার টাইটেল ট্যাগ, আরও অনেক ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, এটা ধীরে ধীরে আমরা জানবো। এখানে বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে আমাদের বডি, এই যে মানে বডির মধ্যে যা আছে এই সব কিছু আমরা কাজ করবো বডি ট্যাগের মধ্যে, ঠিক আছে। তো প্রথমে আমরা আমাদের টাইটেলটা লিখি, লিঙ্ক পেজ দিয়ে আমরা সেভ দিলাম। এখন দেখি যে আমাদের ব্রাউজারের কী অবস্থা, যখন আমরা এখানে রিফ্রেশ দিব, এখানে দেবো কি লিঙ্ক পেজ, এখানে যা টাইটেলটা লিখেছি এই টাইটেলটাই আমাদের এইখানে শো করছে। ওকে, তো এখন আমরা বডিতে আমরা আমাদের লিঙ্কগুলো শো করাবো। তো লিঙ্ক শো করানোর জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করবো সেটা হচ্ছে এই যে এ, তারপর রেফারেন্স, ঠিক আছে, এ ট্যাগটা আমরা ব্যবহার করব। এখন এই এ ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ আছে, একটা এন্ডিং ট্যাগ আছে, কিন্তু স্টার্টিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, রেফারেন্স অ্যাট্রিবিউট। এখন এখানে আমরা যে কথাটি লিখবো, দেখি ফেসবুক লিখে এখানে সেভ করলাম। এখন দেখি ব্রাউজারে কী দেখাচ্ছে, ব্রাউজারে যে রিফ্রেশ দেই এখানে ফেসবুক লেখাটা শো করছে। একবার দেখা গেলো যে একটা হ্যান্ড মার্ক আসতেছে, তার মানে কি একটা রেফারেন্স তৈরি হয়েছে। এখানে যখন এটা লিঙ্ক তৈরি হয়েছে, এখানে যখন আমরা একটা লিঙ্ক ক্লিক করবো দেখ কিছু হচ্ছে না, কারণটা কি আমরা এই লিঙ্কের ভিতরে কোনো কিছুই দেইনি। এখন যদি এখানে আমরা লিখে দেই HTTP ক্লোন, বা আমরা যদি কপি করে নিয়ে আসি, এখানে দেখা গেলো যে আমরা একটা ট্যাব খুলি, ট্যাব নিয়ে আমরা এখানে ফেসবুক ওপেন করি, এবং ফেসবুকের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমরা কপি করি, কপি করি এবং কপি করে আমরা এখানে পেস্ট করি, এই যে ঠিক আছে, সেভ করি। এবং সেভ করে যদি আমরা যাই, যাওয়ার পর এখানে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখানে ক্লিক করি, দেখি কি হয়। দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা অটোমেটিকলি আমাদের ফেসবুকে নিয়ে চলে গেছে আমাদেরকে। তো এইভাবে লিঙ্ক তৈরি করতে হয়। এখানে যদি আমরা আরেকটা লিঙ্ক তৈরি করি, দেখেন যদি আরেকটা লিঙ্ক তৈরি করি, আমরা লিখি এ ট্যাগ, তারপর রেফারেন্স, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে আমরা এন্ডিং ট্যাগ দেখি, এ ট্যাগের এন্ডিং ট্যাগ। এখন যদি আমরা এখানে লিখি টুইটার, TWI TWIT, টুইটার, এবং টুইটারের লিঙ্কটা যদি আমরা এইভাবে বসাই দিই, করে নিয়ে এসে এখানে টুইটার, TWIT টুইটার, এখানে www.twitter.com, ঠিক আছে। আমরা দেখি যে আমাদের ইয়ে কী দেখায়, প্রেসিডেন্ট, এটা পাশাপাশি হয়ে গেছে। আমরা চাচ্ছি যে উপরে নিচে হবে, ফেসবুকটা উপরে থাকবে, টুইটারটা নিচে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আগের টিউটোরিয়ালে দেখেছি যে বিআর নামে একটা ট্যাগ আছে, যেটা যদি আমরা ব্যবহার করি তাহলে মাঝে একটা ব্রেক চলে আসবে। তো এখানে যদি আমরা রিফ্রেশ দিই, এখানে দেখবো যে একটা ব্রেক চলে আসে। এখন যদি টুইটারে ক্লিক করি, দেখি কি হয়, এই যে দেখেন টুইটারে কিন্তু চলে গেছে, কিন্তু টুইটারে আমাদের লিঙ্কটা কিন্তু কাজ করছে, এই যে টুইটার, টুইটারে কিন্তু চলে আসছে কিন্তু, ঠিক আছে। আমরা তার মানে কি আমরা কীভাবে লিঙ্ক করতে হয় আমাদের পেজে, আমরা আজকে সেটা জেনে ফেললাম। এইভাবে আমরা যত খুশি তত লিঙ্ক ব্যবহার করে আমরা লিঙ্ক করতে পারবো। তো আবার এখন আমরা দেখব যে কীভাবে একটা ইমেজের উপর ক্লিক করলে ইমেজটাকে ইমেজের কীভাবে লিঙ্ক করা যায় একটা ইমেজের মধ্যে। তো এটার জন্য আমরা প্রথমে কী ই করেছিলাম,
আমরা ইমেজ কিভাবে অ্যাড করেছিলাম, ইমেজ ট্যাগ এইভাবে, এখানে আমরা এসআরসি ট্যাগ দেব, সরি দুঃখিত, এসআরসি ট্যাগ দেব। এখন এসআরসি ট্যাগের মাঝে আমরা যে ইমেজের এটা নিয়েছি, যে ইমেজটা দেবো কি ফেসবুক ডট জেপিজি, ফেসবুক ডট জেপিজি। এখন এটা আমাদের এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটার লিঙ্কটা আমরা বসিয়ে দিলাম, আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এখন দেখি আমাদের ব্রাউজারে কি শো করে। আমাদের ব্রাউজারে এখানে ইমেজটা শো করছে, কিন্তু এখানে দেখা গেলো যে এটা উপরে নিচে হয়ে গেছে, এটা দেখতে খারাপ লাগতেছে। আমরা এই বিআর ট্যাগটাকে কপি করে এখানে দিয়ে নিলাম, এখন এটাকে সেভ করি এবং যাই যে রিফ্রেশ করি। এখন দেখেন ফেসবুক, টুইটার, আবার এখানে ফেসবুকই, ফেসবুক আইকনটা যদি একটু ছোটো হইতো তাহলে আমরা এখানে আমি কী দেখেছিলাম আমরা গত পর্বে, যে এখানে হোয়াইট হোয়াইট দিয়ে দেওয়া যায়। দেখা গেলো যে আমি হোয়াইট দিলাম 250 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে এখন ব্রাউজারটাকে আমরা রিফ্রেশ দিই, ব্রাউজারটা এইটা আমরা ছোটো হয়ে গেছে, আমরা আরও ছোটো চাই। এখানে দেখা গেলো যে এখানে আমরা দিই হলো 100, আর এখানে দিই 50। এখন দেখি সেভ দিই, এখন দেখি কী অবস্থা হয়, এখন আমরা রিফ্রেশ করলাম, এখন এটা কি ছোটো হয়ে গেল। ঠিক আছে, হোয়াইটটা 50 করে দিই, তাহলে দেখতে হয়তো ভালো দেখা যাবে। আমরা এখানে 50 করে দিলাম, 50 করে দিলে কি এটা এটা হয়ে গেল এরকম। ওকে, তো এখন আমরা এটাকে কিভাবে লিঙ্ক করব, যে ইমেজে ক্লিক করব আর ইমেজে ক্লিক করার সাথে সাথে এটা ইমেজটা আমাদের ফেসবুকে নিয়ে যাবে, এই লিঙ্কটা কিভাবে করব আসেন দেখে দিন। আমরা অ্যাঙ্কর ট্যাগে এখানে লিখে এইছি, আর অ্যাপটা লিখে রেফারেন্সটা লিখে এখানে এই স্টার্টিং ট্যাগটা আমরা এভাবে লিখলাম। এখন আমরা এন্ডিং ট্যাগটা এই ইমেজে ইমেজটাকে মাঝে নিয়ে নিব। আমরা ফার্স্টে কী করেছি, এখানে এখানে স্টার্টিং ট্যাগটা এখানে লিখেছি, তারপর একটা লেখা লিখেছি, তারপরে এখানে এন্ডিং ট্যাগটা দিয়েছি, ঠিক সেরকমই এই লেখার মাঝে, এই লেখাটা যে জায়গায় আমরা লিখেছি ঠিক সেই জায়গায় আমরা ইমেজটা বসিয়ে দিয়েছি, এবং এই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিই, দেখি কী হয়। বসিয়ে দিলাম, সেভ করলাম, এখন এখানে গেলাম ব্রাউজারে, এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখবো যে এখানে, হ্যাঁ এখানে এখন আসছে হাতটা, আমার লিঙ্কটা হয়েছে। এখন যখন আমরা এখানে ক্লিক করবো দেখি, হ্যাঁ আমাদেরকে ফেসবুকে নিয়ে গেছে, এই যে আমাদের ফেসবুকে নিয়ে গেল, ফেসবুক ওপেন হয়ে গেছে। তো এভাবে করে করে আমরা ইমেজের উপর লিঙ্কটা করতে পারি। তো এখন আমরা আরেকটা লিঙ্ক করি, দেখি আরেকটা ইমেজের উপরে কি হয়। আর ব্রেক নিয়ে নিলাম, তারপর আবার লিঙ্ক রেফারেন্স লিখলাম, এ ট্যাগ লিখলাম, এখন এ ট্যাগের মাঝে এই চার ইয়াপ রেফারেন্সটা বসায় দিব আমরা, এখানে এখন আমরা ইমেজটা বসায় দিব, ঠিক আছে। তো ফার্স্ট ইমেজটা বসাই এখানে কি gmail.jpg, gmail.jpg। এখন আমরা ওয়াইড দেই, ওয়াইড 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, এখানে লিখি, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখন এই টুইটারের জায়গায় আমরা কি জিমেইল ব্যবহার করে দিলাম, যেহেতু সব লিঙ্কগুলো তো এরকমই থাকে, সেভ দিলাম। এখন দেখি রিফ্রেশ দেই, এই যে একটা জিমেইলের মতো আসলে দেখি ক্লিক করি,
হ্যাঁ, এই যে জিমেইলে আমাদের এখন অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছে, তার মানে লিঙ্কটা কাজ করছে। তো আমরা এইভাবে করে করে আমাদের ইমেজের উপরে লিঙ্ক তৈরি করতে পারি। এই লিঙ্ক রেফারেন্স যে শুধু ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে তা না, আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক রেফারেন্সও ঠিক একইভাবে করতে পারি। এখানে কিছু স্পেস নিয়ে নিলাম, আর আজকে আমরা দেখে নিই সেই লিঙ্ক রেফারেন্সটা কীভাবে করতে হয়। আমরা এখানে একটা পেজ নিলাম এবং পেজ নিয়ে এখানে বলে এটা সেভ দিলাম। ওইখানে কি এখানে দিয়ে লিঙ্ক ডট এইচ টি এম এল, এখানে দিয়ে বলে লিঙ্ক লিঙ্ক ওয়ান ডট এইচ টি এম এল। যেহেতু আমরা এইচ টি এম এল নিয়ে কাজ করতেছি, আমরা সেজন্য এখানে এক্সটেনশন দিব ডট এইচ টি এম এল দিয়ে সেভ করলাম। সেভটা কোথায় হলো? সেভটা আমাদের এখানে হলো যে লিঙ্ক এবং লিঙ্ক ওয়ান। এখন দুইটা ফাইলের মধ্যে, দুইটা পেজের মধ্যে কীভাবে লিঙ্ক করতে হয় আমরা এখন সেটা দেখবো। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে সব পেজ এখানে নিয়ে আসলাম। এখন এখানে ক্লিক করে দিলাম এবং লিখে দিলাম লিঙ্ক ওয়ান পেজ। এখন আমরা এখানে একটা হেডার নেই, হেড ট্যাগ নেই, আর এখানে লিখে দিই দিস ইজ লিঙ্ক ওয়ান পেজ। এখন এটা সেভ দিলাম। এখন এই পেজটার সাথে এই পেজটা, দুইটা পেজে লিঙ্ক করব আমরা। কিভাবে করব লিঙ্ক? এরকমই এ ট্যাগ লিখি, এন্ডিং ট্যাগ লিখলাম, এ ট্যাগের ভিতরে রেফারেন্সটা বসায় দিলাম, আমরা নাম কি দিছি এই ফাইলের, লিঙ্ক ওয়ান রিনেম করে এখানে এটা কপি করলাম। কপি করে এখন এখানে বসিয়ে দিলাম, পেস্ট করলাম, এই যে লিঙ্ক ওয়ান এইচটিএমএল। এখানে দিলাম গো টু নেক্সট পেজ দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। এখন দেখি আমাদের ব্রাউজারে কী শো করে, রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখি যে গো টু নেক্সট পেজ আসছে, দেখি গেলাম, ক্লিক করি। হ্যাঁ, আমাদের লিঙ্কটা কাজ করেছে। দেখেন এখানে টাইটেল আসছে, আমরা টাইটেলের কী দিয়েছি, লিঙ্ক ওয়ান পেজ। এখানে দেখেন আমাদের টাইটেল শো করছে লিঙ্ক ওয়ান পেজ, এবং এখানে এই থ্রি দিয়ে আমরা লিখেছি কি যে দিস ইজ লিঙ্ক ওয়ান পেজ। এই যে দেখেন দিস ইজ লিঙ্ক ওয়ান পেজ, তার মানে আমাদের লিঙ্কটা কাজ করছে। এখন এখানে একটা লিঙ্ক ব্যবহার করব, যেখানে ক্লিক করলে আবার আমাদের আগের পেজে নিয়ে যাবে। তো এখানে একটা লিঙ্ক ব্যবহার করি, আবার ঠিক একই মতো আমরা দেখি গো টু প্রিভিউয়াস পেজ, লিঙ্ক ডট এইচ টি এম এল লিখে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যাওয়ার পর আমরা এখানে রিফ্রেশ করলাম, করার পর আমরা এটি কি এইটা লিঙ্কটা শো করতেছে কি গো টু প্রিভিয়াস পেজ। এখন গো টু প্রিভিয়াস পেজ আমরা ক্লিক করি, এই যে আমাদের এই পেজটা চলে আসে, আগের পেজটা। আবার আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের লিঙ্কটা ঠিক আছে কি না। হ্যাঁ, পরের পেজে গেল, আবার আমরা এখানে ক্লিক করলাম, আবার এখানে আমরা আগের পেজে চলে আসলাম। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কীভাবে লিঙ্ক ব্যবহার করতে হয়, এবং এক ওয়েবসাইট আমাদের পেজ থেকে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সাথে আমাদের লিঙ্ক কীভাবে করতে হয়, ফেসবুকের সাথে, টুইটারের সাথে, কীভাবে ইমেজ দিয়ে লিঙ্ক করতে হয় সেটা দেখলাম, কীভাবে এক পেজ থেকে আরেক পেজে যেতে হয় সেই লিঙ্ক আপটাও আমরা আজকে দেখে নিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পছন্দ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন নোটিফিকেশন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি বুঝে না আসে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো রিপ্লাই করার। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ, আপনাদেরকে ভালো থাকবেন।